গেল বছর সেপ্টেম্বরে হঠাৎ করেই সুপারস্টার শাকিব খানের ডাকে ঢাকায় আসেন হলিউড ও বলিউডের হট সেন্সেশন নায়িকা সুপারস্টার নার্গিস ফাকরি। তখনই আলোচনার ঝড় ওঠে শাকিব খানের সাথে জুটি হয়ে অভিনয় করবেন এই পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী। সেদিন শাকিব ও ফাকরিকে একসঙ্গে আড্ডায় ও ফটো সেশনেও দেখা যায়। জনপ্রিয় তারকা সাংবাদিকদের কাছে শাকিব খানের সাথে অভিনয়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। শাকিবও কাজ করার বিষয়ে সম্মতি জানান, তবে বেশি কিছু বলেননি সেদিন। বলেছিলেন বাকিটা চমক হিসেবেই থাক। অবশেষে সেই চমকের প্রথম ধামাকা প্রকাশ্যে এলো সবার। এবার ভারত নয়, দুবাই নয়, ইউরোপও নয়, সোজা ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকায় মিলিত হবেন এই জুটি। একসাথে স্টেজ মাতাবেন সুদূর মার্কিন মুলুকে। আগামী 5 এপ্রিল নিউ ইয়র্ক শহরে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর বসতে যাচ্ছে। এদিন সন্ধ্যা 7টায় শহরের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে নাচও গানে মাতাবেন সুপারস্টার শাকিব খান ও নার্গিস ফাকরি জুটি। এই অনুষ্ঠানে বলিউডের আরো বেশ কয়েকজন তারকারও অংশ নেওয়ার কথা রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে শাকিব ও নার্গিস ফাকরির পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া ও বিপাশা বসুরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সর্বশেষ সুপারস্টার শাকিব খান দুবাইতে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের উদ্বোধনে পাকিস্তানের সুপারস্টারদের সাথে ধামাকা এন্ট্রি নিয়ে নাচে গানে ঝড় তোলেন। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও, কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।